মুস্তাফিজের অনুপস্থিতিটা আজ হচ্ছে আর বড় কারণ কিনা এবং মুস্তাফিজের শারীরিক অবস্থা সবচেয়ে অবস্থা কিছু শারীরিক অবস্থা আগের থেকে ভালো, এই আপডেট আপনাকে ডক্টর দিতে পারবে। হারের কারণ কেন হবে ভাই, আমাদের কি ইলেভেন আর কোনো প্লেয়ার নেই, সে থাকলে আমাদের অবশ্যই ভালো লাগবে, বাট এমন না যে মুস্তাফিজ না খেললে আমরা জিততে পারবো না। আমার কাছে মনে হয় করতে পারছে, দেখেন হলে বেটার হতো, এটা নিয়ে তো বলে লাভ নেই। মুস্তাফিজের খারাপ দিনও গেছে, এই সেম উইকেটেও খারাপ দিন গেছে, তখন কী অ্যান্সার দিতাম? আমার কাছে মনে হয় আমরা 12-16 ওভার খুবই স্পিন বল, খুবই জঘন্য বল করেছি, অ্যাজ এ জঘন্য বলতে পারি না, আমি খারাপ বল করেছি। আমার কাছে মনে হয় দুইটা নিউ ব্যাটসম্যান ছিল, আমাদের ওখানে এইভাবে রান দেওয়াটা উচিত হয়নি, যেহেতু আমাদের কোয়ালিটি অফ স্পিনার আছে। আমার কাছে মনে হয় ওই জায়গাটা একটু গেমটা পিছিয়ে গেছে, কারণ আমি আগেও বললাম যে এটা 180 ক্লোজ টু 180 উইকেট না, একটু ডিফিকাল্ট, 160-165 হতো একটা গেম ইজিলি ছিল। আমি মনে করি ভালোই হয়েছে, আপনি প্রতিদিন আসবেন ক্রিকেটে, জয় নিয়ে যাবেন, তখন আপনার বডি এমনি রিল্যাক্স হয়ে যায়। আই থিঙ্ক এটা রিয়েলিটি চেক দিছে আমাদেরকে, আপনার হাতে বড় প্লেয়ার আছে বাট আপনি যদি কালেক্টিভলি পারফর্ম না করেন তাহলে ম্যাচ জিততে পারবেন না, আজকেই তার প্রমাণ। আমার মনে হয় আমরা ভালো কাম ব্যাক করতে পারবো। কার জায়গায় আপনি বলেন কার জায়গায় করাবো, বুঝিনি ভাই আরেকবার একটু। ফাইনাল নিশ্চিত করা মানে সেমিফাইনাল খেলা আর কি, না স্টিল তো চান্স আছে, আমাদের দুইটা গেম আছে এখনও, সবাই ভালো টিম, স্টিল আমাদের যদি ব্যাক টু ব্যাক দুটো গেম জিতি তো আমরা টপই থাকবো, সমস্যা হবে না। আপনি কোনো কথাই হচ্ছিল না, যে পাবে সে ছয় মারবে, পারিনি। থ্যাংক ইউ, এতদিন পর মনে পড়লো আপনার নামে ক্যাপ্টেনশিপ করতেছে। দেখেন আমি এই জিনিসটা ওখানে বললাম, যে প্লেয়ারগুলো খেলেছে রাসেল সুনীল আপনারাও দেখতেছেন 3-4 বছর ধরে কুমিল্লাতেই খেলতেছে, আমিও সেম টিমেই খেলি, সো তারা অনেকটা ফ্যামিলির মতন এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ায়, তাদেরকে হ্যান্ডেল করা খুবই ইজি, তারা জানে তাদের রোল, সো কোনো সমস্যা নেই। লাস্ট এক ম্যাচ আগে আপনি কম্বলে বেশি রান করেছিলেন, 60 রানের একটা ইনিংস খেলেছিলেন, 200 স্ট্রাইক কেটে আজকের ম্যাচও রান পেয়েছেন, নিজের ব্যাটিং এ অবশ্যই সন্তুষ্টি আছে, আপনার সর্বোচ্চ রান কিনা সেটা আজকে কভার মানে ওভারকাম করেছেন, সেঞ্চুরি এখনো পর্যন্ত আসেনি আর কি, একটু আক্ষেপ আছে। না ভাই আক্ষেপ নেই, বললাম তো ম্যাচ জিততে পারলে আক্ষেপ হতো, আপনি এরকম একটা বড় চেজে যদি 50 রান করেও যদি জিতানো যায় সেটাও অনেক খুশির, বাট আপনি ক্লোজ টু 90 করবেন বা 80 যাই করেন না কেন, এন্ড অফ দ্য ডে তো হারে গেছে, 2 পয়েন্ট লস করছে, তো ওই দিক দিয়ে একটু আপসেট।